এবং অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং গতকালের পড়াগুলো নিশ্চয়ই তোমরা শেষ করছো। আজ আবার নতুন একটা ক্লাস শুরু করছি আমরা। আজ 28 তারিখ মঙ্গলবার। আজ তোমাদের লেসন প্ল্যানে গণিত আছে অনুশীলনী 8 এর 1 থেকে 5, এটা ভুল আসছে, তোমরা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শোনো। অনুশীলনী 8 এর 1 থেকে 5 আমরা কালকে এটা করা শেষ হয়ে গেছে। আজকে হবে অনুশীলনী 8 এর সৃজনশীল। আমরা কি করব আজ? অনুশীলনী 8 এর সৃজনশীল। এবং যেহেতু আমি অনুশীলনী 8 এর অঙ্কগুলো তোমাদের খুব ভালো করে করাইছি, অনেকগুলো সৃজনশীল ক্লাসে প্র্যাকটিস করিয়েছি, আমি যেই সৃজনশীলগুলো লিখে লিখে তোমাদের বোর্ডে করিয়েছি সেখান থেকে তোমরা অর্ধেকগুলো অঙ্ক আজকে প্র্যাকটিস করবে, মিনিমাম 5টা অঙ্ক প্র্যাকটিস করবে, কারণ আমি যথেষ্ট পরিমাণে সৃজনশীল করিয়েছি অধ্যায় থেকে। তাহলে তোমরা এখান থেকে নিজ দায়িত্বে বাসায় এবং সেটা প্রয়োজন পথে কারো যদি সেই সৃজনশীলগুলো থেকে সমস্যা থাকে মেসেঞ্জারে ছবি উঠিয়ে দিয়ে দিবে, আমি রিপ্লাই দিয়ে দিব। তাহলে তোমরা 8 এর সৃজনশীল অঙ্ক সেই খাতা থেকে প্র্যাকটিস করবে। আমি আবারও বলছি অনুশীলনী 8 এর 1 থেকে 5, এটা ভুল এসেছে, এখানে হবে অনুশীলনী 8 এর সৃজনশীল, যেটা তোমরা আমি ক্লাসে করিয়েছি সেখান থেকে প্র্যাকটিস করবে। তারপরের পড়াগুলো আমি বলে দিচ্ছি, বাংলা পৃষ্ঠা 89, এটা অবশ্যই সেই ভাবুক ছেলের, গতকাল পড়ছিলে তোমরা ভাবুক ছেলে গল্পটা, সে ভাবুক ছেলে গল্পের 89 পৃষ্ঠার 3 এর ক থেকে উ নং প্রশ্নের উত্তর। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 9 এর কাঠামোবদ্ধ প্রশ্ন, অধ্যায় 9 এর যে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো আছে অর্ধেকগুলো, প্রথম অর্ধেক যেগুলো একই জাতীয় বা একই রকম উত্তর সেগুলো বারবার করবে না, যেগুলো ভিন্ন রকমের আছে সেগুলো তোমরা করবে, অর্ধেকগুলো পড়বে। বিজ্ঞান অধ্যায় 10 এর কাঠামোবদ্ধ প্রশ্ন একইভাবে বিজ্ঞানেও অর্ধেকগুলো পড়বে, প্রথম অর্ধেক পড়ে নিবে। ইসলাম শিক্ষা অধ্যায় 4 এর কাঠামোবদ্ধ প্রশ্ন, অধ্যায় 4 এর, তাহলে আমরা অধ্যায় 4 এর কাঠামোবদ্ধ প্রশ্ন আগের দুদিনও করেছি, তাহলে তোমরা ভাগ ভাগ করে যেগুলো বাকি আছে সেগুলো আজকে করে নিবে। তাহলে এই পড়াগুলো তোমরা পড়বে, পড়া খুব বেশি কঠিন নয়, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দিয়ে সময় দিয়ে পড়ো তাহলে অনেক বেশি ভালো হবে। এবং পাশাপাশি একটু রোজা রাখলা, যেহেতু স্কুল বন্ধ আছে এবং ইবাদত বন্দেগী করলা, নামাজ পড়লা, তাহলে পড়াগুলো কমপ্লিট করবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।